যখনই কোনো ব্যক্তির প্রয়োজন হবে আল্লাহ বলছেন তুমি আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। আর যখনই কোনো ব্যক্তি ডাকে বা আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলছেন তখনই আমার কাছে তার ডাক পৌঁছে যায়। কিন্তু এত তা সত্ত্বেও এত পাওয়ারফুল একটা অনুগ্রহ আল্লাহ আমাদেরকে করেছেন, কিন্তু আমরা সেটাকে মূল্যায়ন করি না। তো এই মর্মে আমরা যেই বক্তব্যটা রেখেছিলাম তাতে আমরা উল্লেখ করেছি যে প্রত্যেকটা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে, কিন্তু দেখা যায় অনেকে দোয়া করেন কিন্তু নিরাশ হয়ে যান, হতাশায় ভোগেন এবং আমাদের কাছে জানতে চান যে আমি এই এই বিষয়গুলো নিয়ে আল্লাহকে অনেকবার ডেকেছি, দোয়া করেছি, কিন্তু দোয়া তো হুজুর কবুল হচ্ছে না। এই প্রশ্নের প্রেক্ষিতেই এই বক্তব্যগুলো সাজানো। তো যেই কারণগুলো বাধা হয়ে দাঁড়ায় তার একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা জানা যায় যে বান্দার দোয়া কবুল তো হয় যদি বান্দা তাড়াহুড়া না করে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে বহুভাবে পরীক্ষা করে। আপনি দেখতে পাবেন আপনার কিছু কিছু চাহিদা, কিছু কিছু বিষয় আছে চাওয়া মাত্রই আপনি পেয়ে যাচ্ছেন আল্লাহর কাছে, আর কিছু এমন বিষয় আছে আপনার প্রয়োজন, আপনার চাইতে হয় না, আল্লাহ নিজে থেকে আপনাকে দিচ্ছে। আর কিছু আছে যেই জিনিসটাকে আল্লাহ নিজের এখতিয়ারে রেখেছেন ওই বিষয়গুলো থেকে আপনাকে পরীক্ষা করা হয়। কিছু সেন্সিটিভ বিষয় আপনি দোয়া করতেছেন কিন্তু কবুল হচ্ছে না মনে হচ্ছে আপনার কাছে, বিলম্ব হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর এখতিয়ার। তার মানে দোয়াকে তিনটা ভাগ করেন আপনার প্রয়োজনকে। কিছু প্রয়োজন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন না কিন্তু তারপর আল্লাহ আপনাকে দিচ্ছে, কেননা আপনার কাছে আপনার জন্য ওটা এতটা বেশি প্রয়োজন আপনি হয়তো বুঝেন না কিন্তু আপনার পালনকর্তা ঠিকই বুঝে যে ওই জিনিসটা না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন, এই জন্য আল্লাহ নিজে থেকে সেটা দেয়। আর কিছু আছে যেটা আপনি চাইলেই পেয়ে যাচ্ছেন, আর কিছু আছে এমন বিষয় আল্লাহ আপনাকে পরীক্ষা করে থাকে যে দেখি আমার বান্দা আমার সাথে কী আচরণ করে, এই বান্দা সত্যি আমার বান্দা কি না, নাকি ওই সমস্ত ব্যক্তিদের মতো। রাসুলাম বলছেন তাইসা আব্দুদ দিরহাম দিনার ও দিরহাম, ধ্বংস হোক দিনার আর দিরহামের বান্দারা যাদেরকে দিলে খুশি হয় না দিলে বেজার হয়ে যায়। তা আল্লাহ দোয়ার ক্ষেত্রেও ঠিক এমনই কিছু পরীক্ষা আমাদেরকে করে যে দেখি এই বান্দা ওকে দিলেই শুধু আমাকে ডাকবে নাকি না দিলেও আমাকে ডাকে, এই জন্য পরীক্ষা করে, যার ফলে আল্লাহ কিছু দোয়াকে আল্লাহ নিজের মতো করে ফয়সালা করে থাকেন। ওটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে পরীক্ষা না করে নেবে। আর সেই পরীক্ষাটা কি, রাসুলাম বলছেন প্রত্যেকটা বান্দার দোয়া আল্লাহ কবুল করে থাকেন যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে। মানে কোনো ব্যক্তি তাড়াহুড়া যদি না করে, জেনে নেন আল্লাহ সবার দোয়াই কবুল করে বা সবার দোয়াই আল্লাহর কাছে পৌঁছে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধৈর্যের পরীক্ষা নিতে চায়, এই জন্য কিছু কাল সময় অব্যাহতি দেন। ওই কথাটাকে ইমাম বুখারী এবং মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করেছেন, যেই হাদিসটি আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর 80 নম্বর অধ্যায় কিতাবুদ দোয়া এবং মুসলিমে 49 নম্বর অধ্যায় এটাও কিতাবুদ দোয়ার মধ্যে পেয়ে যাবেন। বুখারীতে হাদিস হচ্ছে 6340 এবং মুসলিমে হাদিস হচ্ছে 6828 এবং 29, 6828 এবং 6829 এটা মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাজাবু দুআ লিকুল্লি আবদিন, যে প্রত্যেকটা ব্যক্তির দোয়া কবুল হয়। আর বুখারি মুসলিমের ভাষা যেটা ইস্তাজাবু লি আহাদিকুম, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়, প্রত্যেকের দোয়া। তার মানে প্রথম শব্দটাই হলো দোয়া কবুল হয়, ইস্তাজাবু লি আহাদিকুম, প্রত্যেকের দোয়া কবুল হয়, মালাম ইউজাল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে এ তাআজাল কি, কালু ইয়া রাসূলুল্লাহ ওমাল ইস্তিআজাল, এই তাড়াহুড়া করাটা আবার কি, আমরা দোয়াতে কীভাবে তাড়াহুড়া করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুল, বান্দার এই কথা বলা হচ্ছে তাড়াহুড়া করা, কাদ্দাআউতু কাদ্দাআউতু ফালাম আরা ইয়াস্তাজি বলি, আমি তো আল্লাহকে ডাকছি কতই ডাকলাম কিন্তু কই, আল্লাহ তো আমার ডাকে সাড়া দিল না। এইটা হলো তাড়াহুড়া। একটা ব্যক্তির অন্তরে যখন এই খেয়াল চলে আসে আর যখন সে মুখে অন্যকে প্রকাশ করে দেয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দোয়াটা তার হ্যাঙ্গিং করে রেখেছিলেন, তার কাছে রিজার্ভ করে রেখেছিলেন, আল্লাহ ওটাকে বানচাল করে দেয়। সেটা ওই তিনটার কোনো একটাও হবে না, তিনটার একটা আমরা বলেছিলাম গত খুতবায় যে বান্দা যখন কোনো দোয়া তার মুখ থেকে ছুড়ে দেয় এটা তিনটার যে কোনো একটা রূপে প্রতিফলিত হয় আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ আপনাকে দিয়ে দিবে বা ওই বিপদ দূর করে দেবে, অথবা এর চেয়েও বড় প্রয়োজনের জন্য, এর চেয়ে বড় বিপদে আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ ওটাকে রিজার্ভ করে রাখে,
অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াগুলোকে নেকিতে রূপান্তরিত করে রেখে দেয় যেটা কিয়ামতের মাঠে আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমা করে রেখেছিল। এই তিনটার যে কোনো একটা রূপ দোয়ার সাথে ঘটে, কিন্তু যখনই কোনো বান্দা এই কথা বলে দিয়েছে কাদাউতু আমি তো এইটা আল্লাহকে ডেকেছি, কতবার ডেকেছি, ফালাম আরা আমি তো দেখতে পেলাম না, ইস্তাজা বলি যে আমার দোয়াকে আল্লাহ গ্রহণ করেছে, আমি তো দেখতে পাচ্ছি না, এটা যখন বলে তখন এই তিনটার কোনো একটাও হওয়ার সম্ভাবনা থাকে না, আল্লাহ এটাকে রিজেক্ট করে দেয়। তো ইমাম বুখারী এবং মুসলিম বলেছেন এটা। তখন এটার প্রতিফলটা দেখেন, এক তো দুনিয়াতে প্রভাব পড়ে, পরকালও প্রভাব পড়বে। দুনিয়াতে প্রভাব কী পড়ে আপনার উপরে, আপনি আল্লাহকে ডাকার মধ্যেই ছিলেন, দোয়া করতেই ছিলেন, কিন্তু যখন ফিল হলো যে আমার দোয়া তো কবুল হচ্ছে না, একটা পর্যায়ে আপনি নিরাশ হয়ে যান এবং দোয়া করা বন্ধ করে দেন। রাসুলুল্লাহ বলছেন এটাই হলো দোয়ার সম্পর্কে তাড়াহুড়া করার সবচেয়ে বড় কুফল। সেটা কি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াস্তাহসিরু ইনদা যালিকা, তখন ওই সময় সে হতাশায় ভোগে, নিরাশ হয়ে যায় যে আল্লাহকে চাইলে মনে আমার আর বাচ্চা হবে না। তখনই সুযোগ নেয় শয়তান, যখনই একটা ব্যক্তি আল্লাহকে ডেকে ডেকে মনে হচ্ছে যে পেরেশান হয়ে গেছে, এখন তার বাচ্চা দরকার, তখন তার মাথায় কিন্তু অন্য কিছু খেলে যে না কোনো তদবির খুঁজি, যে কোনো তদবির হলে হয়তো বাচ্চা হতে পারে। তখন তার নানি ফুফু খালারা এসে তাকে বলে যে অমুকের বাচ্চা হইতো না, অমুক মাজারে গিয়ে মানত করেছিল, আলহামদুলিল্লাহ পরের বছরই তার বাচ্চা হয়েছে। এই অসহসার রোগে তারা লিপ্ত হয়ে যায়। বা কোনো পীরের মরিদ তখন তাকে এই সংবাদ দেয় যে আমার পীরের কাছে আসো, তিনি চাইলে তোমার বাচ্চা হবে, তিনি কিছু তদবির করে দেবে, এবং এর জন্য মানুষ কত কি মান্যত করে, শিরিক পর্যন্ত করে ফেলে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাকে পরীক্ষার মধ্যে রেখেছিল। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম তাদেরকে দীর্ঘকাল সন্তানবিহীন রেখে আমাদের জন্য একটা এক্সাম্পল রেখেছিল যে একজন ব্যক্তির কতটা বিলম্ব হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, আম্বিয়াগণ, জাকারিয়া আলাইহিস সালাম তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডেকেছিল? ডাকেনি। বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর কাছেই শুধু চেয়েছে, অন্য কারো কাছে চায়নি। এটা ছিল আমাদের জন্য আদর্শ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বয়সে তাদেরকে নিরাশ না করে, আপনি বিয়ে করেছেন 5 বছর 10 বছর হয়েছে আর আপনি এখনই তাড়াহুড়া করা শুরু করে দিয়েছেন, তো মূলত ও আসলে আল্লাহকে বান্দা হিসেবে চায় না, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে নিজের প্রয়োজনার্থে। দেখবেন আমাদের মাঝে কিছু ব্যক্তিরা আছে, বন্ধুদের মধ্যে যে ওকে বেশি উপকার করতে পারে ও শুধু তাকেই স্মরণ রাখে, আর যারা উপকার করে না বা করতে পারে না তাদেরকে একসময় ও ছেড়ে দেয়। ঠিক আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওই একটাই আচরণ করেছি, যখন কিছু কাল আমরা ডেকে আল্লাহর কাছে কিছু পাচ্ছি তখন ডাকছি, যখন আল্লাহ দিচ্ছে না বা আমরা কিছু পাচ্ছি না তখন আল্লাহকে ডাকা ছেড়ে দিয়েছি, তখন অন্য কোনো মাধ্যম খুঁজছি, এটা হলো অপারগতা। আর তখন সে কী করে? রাসুলুল্লাহ বলেছেন ওয়াদাউ আদ-দাওয়া, আর দোয়াই তখন সে দোয়া করাই ছেড়ে দেয়। আর যখনই কোনো বান্দা দোয়া করা ছেড়ে দেয় আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। তো ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটাকে কুট করেছেন যে দোয়া করার ক্ষেত্রে কোনো বান্দাকে তাড়াহুড়া করা উচিত নয়, যে কথাটা আমরা বলেছি, যদি কোনো ব্যক্তি তাড়াহুড়া না করে, তার কাজ হচ্ছে দোয়া করেই যাওয়া, আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, তাহলে এই ব্যক্তির প্রত্যেকটা চাওয়া তার তিনটার যে কোনো একটা ফায়দা এনে দেবে। এটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। দোয়া করার দ্বিতীয় যে আদবটা আমরা বলেছি, দোয়া করার ক্ষেত্রে আমাদের মন থাকে গাফেল, উদাসীন, বরং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওইভাবে চাই যেমন আপনার কাছে কিছু অভাবী ব্যক্তিরা আছে, এমন ব্যক্তি আপনার কাছে দেখবেন অহংকার মূলত চায় বা একটা মানে একটা স্টাইল নিয়ে চায়, দিলে দিবে না দিলে নাই, এমন অনেকে আছে যে চেয়েই দেখি, দিলে দিবে না দিলে নাই। অনেক সময় আপনার ঘরে কুরবানির গোশত চাইতে আসে অনেকে বা যাকাতের টাকা চাইতে আসে, তখন তারা আপনার আচরণে যখন রাগ হয়ে যায় তখন দেখবেন এইভাবে আচরণটা করে, আপনি দিলে দিবেন না দিলে না দিবেন, এত কথা কোনকে বলে কি না? এই ধরনের লোক তারা কারা? তাদের মূলত আসলে এমন অবস্থা, সে হচ্ছে অহংকারী টাইপের, তার মূলত প্রয়োজন নাই, জাস্ট হাত বাড়িয়ে দিয়েছে, দিলে কিছুটা ফায়দা হবে না দিলে নাই, এই টাইপের। আমাদের অধিকাংশদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমনভাবে চাচ্ছি যে আল্লাহ আপনি দিলে দেন না দিলে না দেন, আপনার ইচ্ছে, এইরকমভাবে আমরা চাই, কিন্তু আল্লাহর কাছ থেকে নেবই নেব এইভাবে আমরা চাই না। যেমন কিছু অভাবী আছে যাদের আসলেই প্রয়োজন, দেখবেন তাদের ভাষা, তাদের আচরণ, আর যেই ব্যক্তি শুধু আপনার কাছে পরীক্ষামূলক চেয়েছে যে চাইলাম দিলে দিবে না দিলে নাই, এই দুইজনের ভাষা দুইজনের আচরণে অনেক পার্থক্য আছে। যেই ব্যক্তি প্রকৃতই অভাবী, যার প্রয়োজন রয়েছে, সে আপনাকে কত নরম ভাষায় এসে বলে যে আমি অভাবী, আমার এটা হয়েছে সেটা হয়েছে, আপনি তো অনেক দাতা বা আপনি তো উপকার করে থাকেন, আপনি না দিলে আমি যাবো কোথায়, এতগুলো কথা বলে,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রেও যখন একটা ব্যক্তি দেখবে আল্লাহ হচ্ছেন গানি আর আমি হলাম ফকির, আল্লাহ যদি আমাকে না দেয় কেউ দেওয়ার নাই, তাহলে এই ব্যক্তি যেইভাবে চাইবে আর যেই ব্যক্তি মাজারে গেলেই পেয়ে যায় সে কি আল্লাহকে ওইভাবে চাইবে? আল্লাহর কাছে কোনোদিন চাইবে না। যেই ব্যক্তি জানে একমাত্র আল্লাহর কাছে আমার পাওয়ার রাস্তা আছে, অন্য কোনো রাস্তা নাই, তিনি যদি বন্ধ করে রাখেন কেউ দিতে পারে না, তাহলে সেই ব্যক্তি সেজদায় পড়ে থাকবে ঘন্টার পর ঘন্টা। আর যেই ব্যক্তি মনে করে যে আল্লাহর কাছে চাইলে চাইলাম, দিলে দিলে, না দিলে নাই, আমার বাবা তো আছে, ওইটা করলে তো পাই, এটা করলে তো পাই, তখন এই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে চেয়ে পরিতৃপ্ত হতে পারবে না, তার প্রশান্তি আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, দোয়া এইভাবে করা যাবে না, দোয়া করতে হবে ইয়াকিনের সাথে যে আমি আল্লাহর কাছ থেকে নেবই নেব। এই জুমলাগুলো কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস ইমাম বুখারী এবং মুসলিম তারা উভয়ে তাদের দোয়ার কিতাবে এনেছেন, যে হাদিসটি আপনি বুখারীর আগের হাদিসটিতে পাবেন 6339, ওটা ছিল 40, এটা হচ্ছে 6339, এবং এই হাদিসটি ইমাম মুসলিম তার কিতাবু জিকিরের মধ্যে দোয়ার মধ্যে এনেছেন 6706 নম্বর হাদিস। এটাও ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোট করে বর্ণনা করেছেন বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাম বলেছেন লা ইয়াকুলান্না আহাদাকুম, তোমাদের কোনো ব্যক্তি যেন দোয়ার ক্ষেত্রে এই কথা না বলে আল্লাহুম্মা গফিরলি ইন শিত, আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে ক্ষমা করো, সে যেন এই কথা না বলে আল্লাহুম্মারহামনি ইন শিত, আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমার উপর রহম করো, এমনটা শব্দ যেন ব্যবহার না করে। কারণ আল্লাহর ইচ্ছা যদি আপনাকে ক্ষমা না করা হয়, আল্লাহ যদি বলে ঠিক আছে আমি ক্ষমা করলাম না, তাহলে পৃথিবীর এমন কোনো ব্যক্তি আছে আপনাকে ক্ষমা এনে দেবে? আল্লাহ যদি কোনো ব্যক্তিকে রহম করা থেকে মুখ ফিরিয়ে নেয়, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও, সমস্ত নবীরা মিলেও যদি সাজদায় পড়ে যায়, আল্লাহর কাছ থেকে কেউ রহম এনে দিতে পারবে? কোনোদিন পারবে না। এই জন্য রাসূল সাল্লাম বলছেন আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে যেন এমন মেন্টালিটি বা এমন মনোভাব কেউ না রাখে যে আমি চাইলাম আল্লাহ দিলে দিবে, না দিলে নাই, এমনটা যেন না বলে। বরং রাসূল সাল্লাম বলেছেন লিয়াজিম মাসআলাতা, প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজনের ক্ষেত্রে সে যেন আল্লাহকে কায়েমনে ধরে, মানে আমি আল্লাহর কাছ থেকেই নেব। আমরা কিন্তু যা পাই সব কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে, যদিও কোনো মাধ্যম ভায়া হয়ে, ওই ভায়াটা ওই মাধ্যমটা সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা যার কাছ থেকে পাই না কেন, মূলে রয়েছেন আল্লাহ। আপনি আল্লাহকে শক্ত করে ধারণ করেন, আল্লাহ বাকি প্রত্যেকটা রাস্তা আপনার জন্য খুলে দেবে, যেখান থেকে আপনি হেল্প পাবেন, সাহায্য পাবেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিয়াজিম ফি দোয়াই, অতএব প্রত্যেকটা ব্যক্তি যেন দোয়ার ক্ষেত্রে একবার খুব শক্তভাবে ধরে, যেমন একটা বাচ্চা 5 টাকার জন্য, একটা চিপসের জন্য বাপ মাকে যেইভাবে ধরে, তার চাইতেও বেশি আপনাকে আল্লাহকে ধরতে হবে। তো এই ভাষা ব্যবহার করা যাবে না যে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ দেয়নি বা আল্লাহর ইচ্ছে হলে দেবে না দিবেন, এমনটা নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় যে আমি ওকে কিছু কাল পর্যন্ত দূরে রাখবো, তারপরও আমার কাছেই ফিরে আসে কিনা এটা আমি দেখব। যেই জায়গাতে গিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন, তখন দেখবেন আপনি যখন চাইবেন আল্লাহকে আপনি সামনে পাবেন। কিন্তু যখনই আপনি হেয়ালিপনা করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনার সাথে এরকম ডিনাই করবে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে কোরআন হাদিসে এমনটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি যেন আল্লাহকে এমনভাবে ধরে যেন আর কারোর প্রয়োজন না হয়, এটা বলেছে একজন সাহাবী। তো এই কথাই বলেছিলেন, আপনি আমাকে শিক্ষা দেন এমন একটা কথা যেটা আমি ধরলে আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই। রাসূল সাল্লাম বলছেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো এবং এটার উপরে তুমি জমে যাও, অটট হয়ে যাও। আমাদেরকে ওই শিক্ষাটা দেওয়া হচ্ছে যে আমাদের চাওয়ার পাওয়ার রাস্তা মাত্র একটা, এটাকে যদি আমরা ধরতে পারি বাকি দুনিয়া সব ছুটে যাক, আমাদের কোনো পরবা নেই, এমনভাবে দোয়া করতে হবে। তো এটা ছিল দ্বিতীয় ধাপ যে দোয়া করার ক্ষেত্রে আমাদের তাড়াহুড়া করা যাবে না আর হেয়ালি মনোভাব রাখা যাবে না। দোয়ার আদবের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এটাও আমরা টাচ দিয়েছিলাম গত পর্বে, যে দোয়াতে ইখলাস থাকতে হবে, আমাদের আন্তরিকতা নাই আসলে। দোয়া যে আল্লাহর জন্য খাস, মানে আমরা যখন বারবার দোয়া বলি আপনি ভাববেন যে তথাকথিত যে দোয়া আমরা যে মোনাজাত করি এই দোয়া, দোয়া মানে হচ্ছে আপনার প্রয়োজনের জন্য যা কিছু প্রয়োজন এটা তলব করা, চাওয়া, মানে আপনার যা কিছু প্রয়োজন এটা এখন পুরো করতে হবে। কার কাছে পুরো করবেন? একমাত্র আল্লাহর কাছে, এটা হলো দোয়া। ডাকা, আহ্বান করা, সাহায্যের জন্য কাউকে খোঁজা, আপনি আল্লাহকে আপনার মিডল পয়েন্টে করে নেন, আপনি আর কোথাও যেয়েন না, আল্লাহর কাছেই চান, আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে নেন, এটা হচ্ছে দোয়ার অর্থ আসলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাসভাবে এককভাবে আল্লাহকে ধরতে বলা হয়েছে। যদি পুরো পৃথিবীর মানুষ আপনাকে অপছন্দ করুক না কেন, আল্লাহ বলছেন তুমি এটা করো, কেননা প্রত্যেকটা কাফের এটা পছন্দ করে না যে কোনো মুসলিম কেবলমাত্র আল্লাহর কাছে
নত হবে, আমাদের কাছে নত হয় না। শুধুমাত্র এক জায়গাতেই মাথা ঠোকায়, এক জায়গাতেই তার প্রয়োজন পূরা করার জন্য যায়, এটা কোনো কাফের পছন্দ করে না। কাফের পছন্দ করে আমাদের মতো ওরাও আমাদের কাছে ধন্য ধরুক, এটাই পছন্দ করে। কোরআনের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফের 40 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ বলছেন ফাদউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন, তোমরা কায় মনে খালেসভাবে আল্লাহকে ডাকো যদিও এটা কোনো কাফের পছন্দ করে না। তার মানে যুদ্ধের ময়দানে হোক, আদান প্রদানে হোক, যেই কোনো আপনার ব্যক্তি জীবনে হোক, আপনি কোনো কাফের শরণাপন্ন হয়েন না, আপনি কোনো ব্যক্তির মুখোমুখি হয়েন না, আপনি সরাসরি আল্লাহর কাছে চান। এগুলো যদিও কাফেররা অপছন্দ করে, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআনের আরেকটি আয়াতের তাফসির আপনি পেয়ে যাবেন, যে আয়াতটি 73 নম্বর সুরাতে রয়েছে, মুজাম্মিল মুদাসির মুজাম্মিল মুজাম্মিল রয়েছে 73 নম্বর সুরা, তার 8 নম্বর 7 কি 8 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি আল্লাহর দিকে মনোনিবেশ করো। এই আয়াতের তাফসিরে আব্দুল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন প্রখ্যাত মুফাসসির থেকে কোট করা হয়েছে। কিতাবের নাম হচ্ছে তারতিব আল আমাল আল খামিসিয়া, তাতে রয়েছে 1028 এবং 1029 এই দুইটা নম্বরের মধ্যে আপনি সেই উক্তিগুলো পেয়ে যাবেন। তারা বলতেছেন তাবতিলা মানে কি, আখলিস ইলাইহি দোয়া, তোমাদের যত চাওয়া পাওয়া আছে সেটা আল্লাহর জন্য খাস করে দাও। তার মানে কেবলমাত্র আল্লাহর কাছে তোমরা চাও, এটাই হলো তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তার মানে তুমি সব কিছু থেকে মুখ ফিরিয়ে তোমার মুখটা আল্লাহর দিকে করে নাও, তোমার যত প্রয়োজন আছে সেটা একমাত্র আল্লাহর কাছ থেকে নেবে, এটাই হচ্ছে এর ব্যাখ্যা যা আব্দুল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা করেছে। তাহলে দোয়ার ক্ষেত্রে তিনটা পয়েন্ট আমাদেরকে ভুলে গেলে চলবে না। এক, দোয়াতে আমরা তাড়াহুড়া করবো না, আমাদের কাজ দোয়া করা, প্রতিফল হতে দেখতে পাই আর না দেখতে পাই, আমাদেরকে একিন থাকতে হবে যে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা দোয়ার ফয়দা অবশ্যই হয়, আমি জানি আর নাই বা জানি। এই জন্য দোয়া করা ছাড়া যাবে না, আর দোয়া করতে হবে আল্লাহর কাছে ইবাদত হিসেবে, খামখেয়ালি নয়। এবং দোয়া করার ক্ষেত্রে আমাদের ইখলাস লাগবে। আসুন এই তিনটা সার্কেলকে একটা হাদিস দিয়ে আমি আপনাকে পুরা করে দিই, যে রাসুলুল্লাহ বলছেন যারা এই তিনটাকে পুরা করে দিতে পারবে তাদের দোয়া কবুল হয়, এটা যেন তার একিন করে নেয়। সেটা কি? ওই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার দোয়ার কিতাবে 45 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 3479, 3479। তাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান, তাতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদুউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা ওয়ালামু আন্নাল্লাহ লা ইস্তাজীবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন। রাসূলুল্লাহ বলছেন উদুউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা এক আল্লাহকে ডাকবে এবং এই বিশ্বাস নিয়ে ডাকবে যে আল্লাহ আমার ডাকে সাড়া দেবেই দেবে, এই একই নিয়ে তোমরা আল্লাহকে ডাকবে। আর ভালো করে জেনে রাখো ইন্নাল্লাহ লা ইস্তাজীবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, আল্লাহ ওই রকম কোন এক ব্যক্তির ডাকেও সাড়া দেয় না যার অন্তর হচ্ছে লাহিন, যার অন্তর হচ্ছে গাফিল। তার মানে কি, লাহিন হচ্ছে মূল্যবান বিষয়টাকে সে মূল্যায়নই করে না, সেটাকে খেলতামশা ভাবে। যেমন আজকে সময়ের মূল্য যে আমাদের কাছে কত এটা আমরা বুঝি না, সুস্থতার মূল্য যে কত এটা আমরা বুঝি না, সম্পদের মূল্যই বা কি এটিও আমরা বুঝি না, আমাদের জীবনের মূল্যটা কি এটা আমরা বুঝি না, মুসলিমের মূল্য কি এটা আমরা জানি না। তার মানে যেই কোনো মূল্যায়ন মূল্যবান বিষয়কে সে মূল্যায়ন করতে জানে না, এটা লাহিন মানে খেলতামশাকারী ব্যক্তি। আর গাফেল, তার কাছে এত পাওয়ারফুল একটা জিনিস আছে, এত মর্যাদাকর একটা জিনিস আছে, কিন্তু সেটাকে কাজেই লাগাচ্ছে না, গাফেল সে, সে বুঝেই না এটাকে কীভাবে ব্যবহার করতে হবে। তো দোয়ার ক্ষেত্রে অন্তত এই দুইটা জিনিস আপনি মনে রাখেন, আল্লাহকে ডাকতে হবে কায়ে মনে, আল্লাহ কবুল করবেই করবে এই প্রত্যাশা নিয়ে, এটা হচ্ছে মুমিনের গুণ। কিন্তু যদি আপনার অন্তর থাকে গাফেল আর লাহিন, দোয়া করতে হয় করে দিলাম, ওই যে সুবহান রাব্বিয়াল আলা 3 বার সেজদায় পড়তে হয় পড়ে দিলাম, না আপনি অর্থ জানেন আর না এর প্রভাব আপনার জীবনে পড়ে। সেজদায় যে আল্লাহর কাছে বলতে হবে, কিছু চাইতে হবে, সেটা আপনার ফিল হয় না, অথচ সেজদাটা আপনার এত বড় একটা পাওয়ারফুল ইবাদত যেখানে দোয়া করলে আল্লাহর কাছে পৌঁছে যায়, ওই সময় আল্লাহ অত্যন্ত নিকটে আপনার হয়ে যায়, অথচ সেই সময় আপনারা দোয়া করেন না, কেন? গাফেল, কারণ আপনি জানেনই না আপনি কোন অবস্থায় আছেন, জানেনই না, আপনি সিয়াম অবস্থায় আছেন কিন্তু আপনি জানেন না যে এই সময় দোয়া করতে হয় আল্লাহর কাছে। আপনি দান করলেন কাউকে, একটা উপকার করলেন, তখন যে আল্লাহর কাছে চাইতে হয় এটা আপনি জানেন না, তাহলে গাফেল। এই ধরনের ব্যক্তিদের দোয়া কবুল হবে না। দোয়া করতে হবে অন্তর থেকে আশা ভরসা নিয়ে এবং একিনের সাথে, এই তিনটা জিনিস যারা পুরা করবে আপনি নিরাশ হয়ে যেন না, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে সেটা প্রতিফল হচ্ছে।